চাণক্য প্রাচীন ভারতের রাজনীতির ইতিহাসের এক উজ্জ্বল নাম। তক্ষশিলার অর্থশাস্ত্রের আচার্য বিষ্ণুগুপ্তের সুনিপুণ পরিকল্পনায় তার শিষ্য চন্দ্রগুপ্ত নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মগধে মৌর্য বংশের ধ্বজা স্থাপন করেন এবং গুরু চাণক্যকে করেন নিজের প্রধানমন্ত্রী। রাজা চন্দ্রগুপ্তের জীবনে চাণক্য ছিলেন সত্যিকারের বন্ধু, দার্শনিক, গুরু এবং স্বর্গীয় দূততুল্য অভিভাবক। প্রধানমন্ত্রী হয়েও বিলাসবহুল জীবনযাপন না করে কুঁড়ে ঘরে বসে সারা জীবন রাজাকে পরামর্শ দিয়েছেন রাজ্য পরিচালনায়। সঙ্গে নৈতিক ও আর্থসামাজিক বিষয় ও প্রজাদের নিরাপত্তা, কল্যাণ, জীবনমান উন্নত করার কৌশল নিয়ে জ্ঞানদান করেছেন। সেগুলোই সংকলিত হয়েছে তার ছদ্মনাম কৌটিল্যের নামে, কৌটিল্যের অর্থশাস্ত্রে। এখন এই মহাপণ্ডিত বিষ্ণুগুপ্ত চাণক্য শিক্ষা সম্পর্কে এবং তোমাদের মতো পড়ুয়াদের জন্য কি কি পরামর্শ দিয়েছেন সেগুলোই জানবো এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। চাণক্য বলেছেন, রূপ যৌবন সম্পন্না বিশাল কুল সম্ভাবা বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধা ইব কিংসুকা। অর্থাৎ যুবক কিংবা অতিরূপবান বা উচ্চ বংশজাত, বিদ্যা না থাকলে কেউই সম্মান পায় না। পলাশ ফুল দেখতে খুব মনোহর হলেও গন্ধ নেই বলে সবাই অনাদর করে। তিনি বলতে চেয়েছেন, কোনো নামকরা বংশে জন্মালেও গুণহীন কোনো ব্যক্তির কথা কেউ মনে রাখে না। নিজ কুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয় তবে তাকে সকলে সম্মান করবে। তিনি আরও বলেছেন, সর্বরী ভূষণম চন্দ্র নারীনাম ভূষণম পতি পৃথিবী ভূষণম রাজা বিদ্যা সর্বস্ব ভূতনম। অর্থাৎ চন্দ্রের কিরণে রাত্রি শোভা পায়, পূর্ণিমার রাতের সৌন্দর্য তাই অতি মনোরম। রমণীর সর্বশ্রেষ্ঠ অলঙ্কার হলো তার স্বামী এবং ধরণীর ভূষণ হলো রাজা। অর্থাৎ দেশ কেমন চলবে, প্রজারা কতটা সুখে থাকবে তা নির্ভর করে রাজা কেমন তার উপর। ঠিক তেমনই বিদ্যা সকলের ভূষণ, বিদ্যা ছাড়া মানুষের জীবন কেমন হবে তা ব্যাখ্যা করতে তিনি আরও একটি শ্লোকে বলেছেন, সুনহাপুচ্ছমীব ব্যর্থ জীবিতং বিদ্যা বিনা ন গুহ্য গোপনে শক্তং ন চ দংশ নিবারেণ। প্রবাদ আছে, কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর সেই লেজ দিয়ে সে গুহ্য অঙ্গ বা পায়ু ঢেকে রাখতে পারে না, তাই তার লেজ এই কাজে ব্যর্থ। তেমনই বিদ্যা ছাড়া মানব জীবনও ব্যর্থ। তার মতে বিদ্যান সকল গুণের আধার এবং অজ্ঞ ব্যক্তি সকল দোষের আকর, তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্যানকে তিনি অনেক বেশি কাম্য মনে করেছেন। তাই সকলেরই উচিত প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে সার্থক বানানো। তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর জ্ঞানের অধিকারী চাণক্য আরও বলেছেন, পুস্তকে লেখা বিদ্যা এবং অন্যের কাছে জমা থাকা ধনসম্পদ একই রকম, প্রয়োজনের সময় কোনোটিই কাজে আসে না। এর মাধ্যমে তিনি বলতে চেয়েছেন, বইতে যতই ভালো ভালো কথা লেখা থাকুক না কেন, যতক্ষণ না সেটা আমরা পড়ে তার ব্যবহার নিজের জীবনে করতে পারছি ততক্ষণ সেই জ্ঞানের কোনো দাম নেই। তাই আমাদের সকলের উচিত যা পড়ছি যা শিখছি তা ভালোভাবে বুঝে পড়া এবং সেটা অবশ্যই নিজের জীবনে অ্যাপ্লাই করা, এবং সেই জ্ঞানকে নিয়মিত চর্চা বা অভ্যাস করা উচিত। বিদ্যাই যে সকল সুখের উৎস তা তিনি বলেছেন তার পরের শ্লোকে, বিদ্যা দদাতি বিনয়ং বিনয়াত জাতি পাত্রতাম পাত্রতাত ধনমাপ্নতি ধনাত ধর্মস্তত সুখম। অর্থাৎ বিদ্যা মানুষের মধ্যে আনে বিনয়, বিনয় থেকে আসে কৃতিত্ব, সুপাত্রে পরিণত হয় মানুষ, আর তা থেকে আসে প্রভূত ও প্রকৃত ধনসম্পদ, এবং বিভব থেকেই মানুষ লাভ করে সুখ। অর্থাৎ সুখ লাভের জন্য ধন লাভ জরুরি, আর তার জন্য জরুরি শিক্ষা লাভ। একজন শিক্ষিত ব্যক্তির গুরুত্ব কতটা তা বোঝায় তার এই শ্লোক, বিদ্যাত্তঞ্চ নিপত্তঞ্চ নৈব তুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। শ্লোকটি আজকের সময় খুবই উপযোগী। রাজা কেবল নিজের দেশেই নিজের এলাকার মধ্যেই সম্মান পান, শ্রেষ্ঠত্বের দাবি রাখেন, কিন্তু বিদ্যান বা শিক্ষিত ব্যক্তি দেশ কাল জাতির গণ্ডি ছাড়িয়ে সর্বত্র বরণীয় স্মরণীয় এবং সম্মানীয়। দুজনের উদাহরণ দিলেই ব্যাপারটা বুঝে যাবে, স্বামী বিবেকানন্দ এবং ডক্টর এপিজে আব্দুল কালাম। শেষে বলি তোমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট শ্লোকটি, মনসা চিন্তিতং কর্ম বচসা ন প্রকাশয়েৎ অন্য লক্ষিত কার্যস্য যত সিদ্ধি ন জায়তে। অর্থাৎ মনে মনে করা পরিকল্পনা কখনো অন্যকে জানানো উচিত নয়, অন্যের নজরে আসা কাজ সম্পন্ন নাও হতে পারে, কারণ কোন ব্যক্তির মনে কী লুকিয়ে আছে তা বলা যায় না, মুখে মধু অন্তরে বিষ অনেকেরই থাকে। আর ছাত্র বয়সের ধর্মই হলো সকলকে বন্ধু ভেবে আপন করে নেওয়া, নিজের সব কিছু সবার সাথে ভাগ করে আনন্দ পাওয়া। কিন্তু সবাই কি আসলে বন্ধু, সবাইকে কি বিশ্বাস করে আপন করা উচিত, এ ব্যাপারে কি বলছেন চাণক্য? কারা কারা জানো আসল বন্ধু কারা? জানলে কমেন্টে জানাও, না হলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ভালো থেকো।